गौरी कुईन गौरी कुईन चैनल अपने अनेक स्वागत जानिए ब्लॉगटा এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি একটা কারণে, কারণটা বলছি পরে। তো তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনারা শেয়ার করবেন একটা করে। আর যেটা বলছিলাম, আমার বর আজকে সকালবেলায় ফোন করেছে, ওর ফোনে মেসেজ এসেছে, ও আমার জন্য কী সারপ্রাইজ গিফট অর্ডার মানে বুক করেছিল সেটা আসবে। তাই আমাকে বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আসবে। আমি বললাম কী, তো বললোই না, আমিও জানি না গাইস, এলে পরে তবে জানতে পারবো। তো আমার সঙ্গে থাকেন শুরু থেকে লাস্ট পর্যন্ত, তাহলে আপনারাও সেটা দেখতে পারবেন। তো দেখে কি আসে, আমি তো আজকে অনেক খুশি আছি সকাল সকাল। তো আমার সঙ্গে থাকেন, চান হয়ে গেছে আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, জামা কাপড়গুলো মেলে নি, তোমরা দেখতে থাকো। আমি এগুলো সব মেলি, যা যা শুকিয়েছে তুলে নি, ঠিক আছে। দেখো সকাল সকাল চান হয়ে গেল, সকাল না এখন 11:30 বাজছে, ঠিক আছে। সকালে তাকে বলে না, কালকে যেগুলো কেছি সেগুলো এখনও শুকোয়নি, সেগুলো দিয়ে আছে, কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু ভেজে আছে। দেখো এগুলো সব শুকিয়ে গেছে আর এগুলো সব আজকে দিলাম কেচে, বুঝেছো? এই যে, আর এগুলো সব কালকে কেচেছিলাম, এগুলো শুকিয়ে গেছে। আর এই যে মেয়ের আর আমার শু সব রোদে দিয়ে গেলাম, আবার এগুলো তো যদি তেমন রোদে জোর হয় তো আজকে শুকিয়ে যাবে, বুঝেছো? না তো কালকে অল্প একটু দিতে হবে রোদে। তো চলো আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে। জিনিস দেখো, ফোন ধরতে পারছি না, চলো সিঁড়ি থেকে পড়ে গেলে ব্যাস মাজাটা যে ভেঙে যাবে। এই পড়ে যাচ্ছে, নিশি তো ওই হাত থেকে পড়ছে, ওই হাত থেকে নিশি তো এই হাত থেকে পড়ছে, এই অবস্থা। সিঁড়ি থেকে এদিক ওদিক পা দিলে ব্যাস ধাই করে পড়বো সব কিছু নিয়ে। আর আমার দেখো এই বগলে আছে, এই হাতে আছে দেখো বালটি, কত কিছু আমার হাতে দেখো। সব লোকে পেছন করে চুল আসে দেয়, আর এই চুল আসানোর স্টাইল দেখো, সব চুল সামনে নিয়ে পুরো মুখ ঢেকে নিয়েছে দিয়ে চুল আসড়াচ্ছে। যেটা স্টাইল ওর ওটাই হয়তো স্টাইল না। তো চলো, ও ওর অনেক বড় বড় চুল ওর জন্য, বুঝেছো? তো গাইস চলো আমি সব কাজগুলো করে নিই, দিয়ে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে। চালু করে দিচ্ছি। হাই গাইস, দেখো আমি রান্না বসে দিয়েছি, দেখেছো? আর আগে ফার্স্ট আমি করতে দিয়েছি বেগুন পোড়া, শোনা দেখা বেগুন পোড়াটা, একটা বেগুন পুড়ছে আর একটা বেগুন পুরানো হবে। আর আমি একটা বেগুন ঝোল আজকে হবে, ঝোলের ঝাল কাঁচা ছোলা দিয়ে, আর হবে তোমার ওই যে ফয়রা মাছে আলু দিয়ে গামাকা গামাকা করবো, শুধু টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর বেগুন পোড়া আর কিছু করবো না। দেখে আর কী করবো এখনও জানি না, যা মনে যায় তাই করবো। চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে আবার গল্প করতে আসছি, ঠিক আছে? বন্ধ কর। আমার দিদি ভাই মাছু আসছে, পিসি এমন জোরে উঠেছে মাছ বাঁচতে লেগে গেছে, কোনো কাজ করে না কিছু না, পিসি বকেছে যে মাছ বাঁচতে লেগেছে। এই মুখ দেখা, এই দেখো এমন বকা বকেছি ভয়ে মাছ বাঁচতে চলে গেছে, দেখেছো? একটা কাজ করে না, আমি সকাল থেকে এখন মন্দ কিছু পাইনি, 12:30 বাজছে, তা আমি খাবো না বলো, তো আমাকে খিদে পাই না? ওষুধ খেলে এখনই কেবল এখন কেবল থাইরয়েডের ওষুধটা খেলাম আমি,
সকাল থেকে উঠে একার হাতে এত কাজ যেন করা যায়। ঠিক আছে গাইস, চলো রান্নাটা করে নিই আমি। হাই গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে মুখ ঢেকে আছি জানো তো, পাগলের মতো লাগছি, কিচ্ছু করিনি দেখো, কিছু স্কিনেও কিছু লাগাইনি, না টিপ পরেছি না সিঁদুর পরেছি, কিচ্ছু করিনি, এখন টাইমই পাইনি। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ছাদে যাব, ছাদে রোদে একটু বসে নিই, দুদিন আর আছি, আজকে দিনটা আর কালকে দিনটা, বুধবার তো চলেই যাচ্ছি না, তো চলো ছাদে গিয়ে তোমাদের সামনে আবার আসছি গল্প করতে। বাই, লাভ ইউ গাইস। দেখো ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর কি সুন্দর রোদ, রোদে এখন একটু কিছুক্ষণ বসবো, তারপরে নিচে যাব। এখন তো একটু রোদটা গায়ে লাগাই না শরীরে, এই যে সব শুকোতে দিয়েছি, সব হাফ শুকিয়ে গেছে আর হাফ এখনও শুকোতে বাকি আছে। তো আজকে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদেরও কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো? আমার তো হয়ে গেছে, আর এখন খেয়ে দিয়ে আদা করে না 15 মিনিট আমি হাঁটি, এরকম হাঁটলে পরে কী হয় যে খাবারটা খেয়েছি সেটা শরীরের মধ্যে লাগে না, খাবারটা হজম হয়ে যায়, ফ্যাট হয় না, বুঝেছো? তো চলো আমি 15 মিনিট হেঁটে নিই, ওটা আমার ডেলি, আজ বলে না, প্রত্যেক দিনই খেয়ে দিয়ে আমি ছাদে এসে 15 মিনিট হাঁটি। আর কলকাতায় থাকলে ওই আমাদের রাস্তার সামনে যে রাস্তাটা আছে গরু ঘরের সামনে সেই জায়গাটায়, তো চলো আমি 15 মিনিট হেঁটে নিই, হাঁটা কমপ্লিট হলে আবার তোমাদের সাথে গল্প করতে আসবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমার হাঁটাটা। আমার হাঁটা আমি কমপ্লিট করে নিই 15 মিনিট, যে আবার তোমাদের সামনে গল্প করতে আমি আসছি, ঠিক আছে? চলো হয়ে গেছে 15 মিনিট কমপ্লিট, এবার একটু শর্ট ভিডিও বানাবো, একটু বসবো, বসে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, ঠিক আছে? গাইস দেখো শর্ট ভিডিও বানানো হয়ে গেল, আর সোনাই এসছে, দেখবে এ সোনাই আই, এই দেখো সোনাই, দেখতে পাচ্ছো তোমরা সোনাইকে? এই দিকে তাকা, এই যে দেখেছো ওকে, আর কালকের দিনটা ব্লকে দেখতে পাবে, বুঝেছো? তার পরশুদিন থেকে আর দেখতে হবে না, পরশুদিন থেকে তো চলে যাবো আমি মুর্শিদাবাদ ছেড়ে কলকাতা, বুঝেছো? কি করবো ছাদে বসে বসে ভালো লাগছে না, বলে বা যা যা বললি ওখানে দেখা। হাই গাইস, আমাদের বাড়িতে আজকে পুলি হচ্ছে, আমার মা সব কিছু করে দিচ্ছে, ঠাম্মি এসে পুলি করবে। তোকে এতদিন ধরে ক্যামেরা ধর আমি শিখালাম, তুই তাও পারলি না? মাকে দেখাইনি। হাই গাইস, দেখো অনেক দিন পর আমার আবার গিফট আমি পেয়েছি, দেখেছো? তা আমি কেটে আগে দেখে নিয়েছি কী আছে, মানে আমার আর সবুজ হয়নি যে তোমাদের সামনে আমি দেখাবো, এর মধ্যে কী আছে চলো তোমাদেরকে আমি পরে একদম দেখাবো, ঠিক আছে? কী আছে তো একটু ওয়েট করো, দেখতে পাবে কী আছে এর মধ্যে। তো যেমন আগে যেমন সারপ্রাইজ গিফট পাঠাতো, সেরকমই এটাও, এই দুটো সারপ্রাইজ গিফট। তো এর মধ্যে আমার এই যেটা হলুদ দেখছো, এটা আমার পছন্দ হয়নি, এটা রিটার্ন করে দেবো, আর এইটা এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো দেখো আমার বর আমাকে এটা গিফট করেছে, এই যে ড্রেসটা কেমন লাগছে তোমরা বলো? জুতোটা তো আমার পড়েছে, একবার পা মুচকে গেল, মেয়ের আমার না, একটু দূরে করে দেওয়ার। তো এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? আর আর একটাও ড্রেস আছে, ওটা পরে পরে দেখাবো, ওটা হচ্ছে ইয়ে চেঙ্গি দিয়েছে, প্যান্টের চেঙ্গি দিয়েছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করবে কিন্তু অবশ্যই, হবে তো? দেখো পেছনটা দেখো, পিছনের স্টিকারটা কাটুন, স্টিকারটা এখনো খোলা হয়নি। তো আমি তো আজকে অনেক হ্যাপি, অনেক খুশি আমার বরের জন্য এটা, ঠিক আছে? এই গিফটটা পাওয়ার জন্য পেছনে দেখো, এখন স্টিকারটা আমার তোলা হয়নি, স্টিকারটা আমার তুলতে হবে, বুঝেছো? তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো অনেক পছন্দ, অনেক দিন ধরে বলেছিলাম, তো ও বলছিল এরকম, না ও কোনো কিছুতে মানা করে না আমাকে, ঠিক আছে? ও সব কিছুই করতে বলে, তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে বলবে কমেন্টে, ঠিক আছে? এটা আমার বরের জন্য দিলাম, এটা তোমাদের জন্য গাইস, ঠিক আছে? তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে।
तो मेरी क्यूट से हस्बैंड आपको बहुत सारा थैंक्स मुझे इतना अच्छा एक गिफ्ट करने के लिए। मैं तो बहुत बहुत खुश हूँ इस ड्रेस मुझे मिला। ठीक है, इन ये ड्रेस को मैं सोचा था कि मेरे हस्बैंड पहनने नहीं देगा, तो वो सब कुछ पहनने देती है। और मैं हिंदी में क्यों बात किया, क्योंकि उसको बंगाली नहीं आती है, उसको हिंदी आती है, उसके लिए छोटी सी मैंने हिंदी में बात किया। ठीक है, और मैंने बोला कि বাংলায় বলছি কি আমি ভেবেছিলাম আমার বর মনে এরকম ড্রেস পরতে দেবে না, তো আমার বর আমাকে সব কিছু পরতে দেয়। তো চলো নিচে গিয়ে এবার চেঞ্জ করে নিই। ঠিক আছে, এটা তার বাড়িতে পড়ার জন্য না, ঘুরতে যাওয়ার জন্য। আর আমার হাজবেন্ডকে না আমি যেটা বলি সেটাই আমাকে কিনে দেয়। প্রচণ্ড ভালোবাসো আমাকে, বুঝেছো? প্রচুর ভালোবাসো, ওকে পেয়ে অনেক অনেক হ্যাপি আমি, বুঝেছো? তো চলো আমি চেঞ্জ ফেঞ্জ করে নিই, আবার তোমাদের সামনে এসে গল্প করবো। আজকে আমাদের বাড়িতে হবে পুলি, দুধ পুলি আজকে হবে। দুধ পুলির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো আমি। ঠিক আছে, তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সামনে আসবো একটু পরে গল্প করতে। ঠিক আছে, হাই গাইস, দেখো এত বড় রাধানা মেয়েকে দেখো, ওর মামি খাওয়া চাই যে। আমি পারি না, কত বড় মেয়েকে কেন খাই দেবো বলো তো গাইস। দেখো ওকে খাইয়ে না দিলে ওনা খাওয়া হবে না, না খাই দিতে হবে না। আর এ নিয়ে ঠ্যাং ছড়িয়ে কি করছে দেখো, আদা রসুন ছাতে হচ্ছে, পুলি কখন হবে এই দেখো খাওয়াচ্ছে, এই যে এই যে ও টুকি মারছে ওইটা দিয়ে, আবার শোনায় বলছে ও তুমি ভিডিও করো তো, করো করো, কিছু হবে না, করো তো, তাই করছে। বাবা পুলির ডিজাইন দেখবে গাই, দুখানা হয়েছে, এই যে পুলির ডিজাইন আমাদের। আর এখানে বানাবে মানে বৌদি খাবে, খাইয়ে এসে বানাবে, এই যে নারকেলের ছাই দিয়ে বানানো হবে। একদম হলো ঠামি, আমার ছেলে তো আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না। তো গাইস দেখেছো আমাদের একটা ছোট্ট একটা সংসার, সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, দেখেছো আমাদের ছোট্ট বাড়ি, ছোট্ট ফ্যামিলি, ছোট্ট সব কিছু। নিচে ছোট, উপরে দুতলা তিনতলা আছে, তার জন্য উপরে এখনো কমপ্লিট হয়নি। এই যে, তো চলো আবার একটু পরে যখন পুলি যখন বানাবে তখন আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে, কার কথা হচ্ছিল বলো তো? দেখো সোনাইয়ের কথা, সোনাই খাবে আর ওর ঠাম্মির মতো নিন্দা করবে, মানে আমার মা শুধু নিন্দা করবে, খাবে আর বলবে ভালো হয়নি, এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, তাই করবে, আমাকে দিল না, ওরকম সোনাই হয়েছে। তাই সোনাইয়ের কথাই এতক্ষণ হচ্ছিল, আর সোনাই তো নাই এখন গেছে পড়তে, পড়ে আসুক তখন আবার সোনাইয়ের সাথে দেখা হবে। তো চলো আবার তোমাদের সাথে গল্প করতে আসছি একটু পরে। ঠিক আছে, দেখো আমাদের দুধ মানে উতলাচ্ছে, আর দেখো আমার মেয়ে দেখো পুলি ছাড়ছে, এই দেখো পুলি বানানো হয়ে গেছে, আর কটা বানাবে তাহলেই হয়ে যাবে। তো চলো আমি ছেড়ে দিই, দেখো আমি পুলি করছি, দেখো না গো আমি করছি না, আমি শুধু দুধের মধ্যে এগুলো ছাড়তে এসছি, মা ফোনে কথা বলছে তার জন্য। তো কে কে পুলি খাবে আমাদের বাড়িতে চলে আসে, মিষ্ট হাতে কিন্তু পড়বে, এটা কি পুলি হচ্ছে জানো গাই? সেটা হচ্ছে দুধ পুলি, আমি চলে যাবো তো কলকাতা, ওর জন্য পুলি বানাচ্ছে মা, বুঝেছ? আর আমার মা আমার মাসির সাথে কথা বলছে, মানে আমার মায়ের বোন ফোন করেছে, করছে তো দুধ। এখন ইয়ে গুড় দাওনি না, তো চলো গাইস আমাদের পুলি হতে থাকুক, আর আমি একটু ওখানে এসে বসি, আমি চলে যাবো কলকাতা বুধবার দিন চলে যাবো, তার জন্য মা পুলি বানাচ্ছে, মানে যত কিছু ভালো আইটেম খাওয়ার খাওয়া সব কিছু করে খাওয়ানো চালু হয়ে গেছে আমার মায়ের, বুঝেছো? এসেছি যেদিন থেকে সেদিন থেকে, আর সোনায় চলে এসছে পরে, তো আবার একটু পরে আসছি। ঠিক আছে, টাটা। আমাদের পুলি হয়ে গেছে, দেখো রাখ, আর এই যে সোনাই, আমি শুরু করিনি, এই দেখো এখনো আছে, আর আমার আছে, তারও দেখাচ্ছি, টাকা পাইনি বলে এত বড় একটা গামলা দিয়েছি, দেখেছো?
পুলি খেয়ে নিয়ে দেখো, পুলি খেয়ে আবার আসছি তোমাদের সামনে গল্প করতে, ঠিক আছে? তো গাইজ দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু, আর ওই সব কটা চলে গেছে ওর মামির ঘরে। এখন এখন ঘুমাবো বলেও ব্ল্যাঙ্কেট নিয়ে নিচ্ছি। তো আমার ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানে এন্ড করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? গুড নাইট, বাই, শুভরাত্রি। কাল আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে, ঠিক আছে? টাটা।